আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক মজার একটি রেসিপি, ডিমের কারি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন অনেক মজার একটি ডিমের রেসিপি। তো চলুন কথা বাড়া না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 4টি ডিম আর আমি নিয়েছি ছোট আলু। আপনারা অবশ্যই ছোট আলুটা নেওয়ার চেষ্টা করবেন, না থাকলে বড় আলু দিলেও সমস্যা নেই, কিন্তু ছোট আলুটা দিলে হয় কি, তরকারিটা আপনার দেখতে যেমন সুন্দর লাগে আর তরকারিটি খেতে অনেক ভালো লাগে। এই ছোট আলু দিয়ে আপনার ডিমের কারিটা পরিবেশন করলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এখন আমি এই ছোট আলুগুলো আর ডিমটা আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিয়েছি আমি ডিম আর আলুটা, সিদ্ধ করে সুন্দর করে আমি ছিলে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটি টমেটো। তো প্যানে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, এই তেলে আমি ডিম তিনটা ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেবো ফোড়ন, জিরা এবং ডালচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর আমার এখন লাগছে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 9-10টির মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো পেঁয়াজগুলো বাদামি করে ভেজে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো আধা টেবিল চামচ। লাগছে আমার আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। তো সবগুলো মশলা এখন আমি সুন্দর করে ভেজে কষি নেব। যেহেতু তরকারিটা ছোট হবে তাই কিন্তু আমি মশলাগুলো একদম কমিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে দিলাম পানি, এক পানি দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো আর যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো। আর টমেটোটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমার সব কিছু দেওয়া শেষ, এখন আমি সবগুলো সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি এখানে আধা টেবিল চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো আমার সবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি আস্তই দিচ্ছি ফ্লেভারের জন্য। তরকারিটার ঝালটা আপনারা দেখে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালই দিতে পারেন। তো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। কালারটা অনেক অনেক সুন্দর লাগতেছে, ভিডিওর থেকে কিন্তু এমনিতে দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল। তো আমার রান্নাটা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। আপনারা অবশ্যই বা সেইভাবে ট্রাই করবেন, আর যে বাচ্চারা তরকারি বা ডিমের তরকারি খেতে চায় না তাদের যদি এইভাবে আপনারা রান্না করে দেন অবশ্যই কিন্তু বাচ্চারা অনেক মজা করে এই রেসিপিটি খাবে। তো আমি আশা করবো আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।